জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত শান্তি সমাবেশে হাজার হাজার নেতাকর্মী নিয়ে হাজির হন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। গতকাল বিকাল তিনটার দিকে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে তিনিও নেমে পড়েন বৃষ্টিতে। বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দেখা যায় আওয়ামী লীগের এই নেতাকে। এর আগে সকাল থেকে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা প্রায় 300 বাস, ট্রাক ও অন্যান্য পরিবহনে চড়ে ঢাকায় সমাবেশের উদ্দেশ্যে রওনা দেন। পরে সবাই জড়ো হয়ে শামীম ওসমানের নেতৃত্বে শান্তি সমাবেশে যোগ দেন। এ সময় শামীম ওসমান বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ থেকে 50 থেকে 60 হাজার নেতাকর্মী এসেছেন, এরই মধ্যে মাঠ পুরো ভরে গেছে। আমরা প্রমাণ করে দিতে চাই নারায়ণগঞ্জের মাটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল, এখনো আছে। যে কোনো অবস্থা মোকাবেলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছে, সেটি আমরা পালন করব শান্তিপূর্ণভাবে। আমরা মনে করি উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে আমাদের জনতা, আর আমাদের পরিচালক হলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী।